আসসালামু আলাইকুম সবাইকে। আজ আপনাদের সাথে কাঁচা আমের ভর্তার দারুণ একটা রেসিপি শেয়ার করব। আর এই ভর্তাটা যে এত টেস্ট, এত টেস্ট যে আপনারা একবার হলে ট্রাই করবেন। আর কাঁচা আমের ভর্তার জন্য কোন আমটা ভালো, যেটা আপনি একদম টাটকা নিয়ে এসে ভর্তা করেছেন সেটা, নাকি যে আমটা হচ্ছে এনে দুই চার দিন আপনার বাসায় ছিল একটু নরম হয়ে গেছে ওইটা? তো আপনারা আপনাদের মতামত জানাবেন। আমার কাছে তো হচ্ছে যে আমটা একটু নরম হয়ে গেছে ওইটার একরকম টেস্ট লাগে, আর হচ্ছে যেটা শক্ত সেটার আরেক রকম টেস্ট লাগে। যাই হোক, আমি হচ্ছে আমটাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে টক জাতীয় খাবার খাওয়া এমনিতেও অনেক উপকার হয়, আর কাঁচা আমের ভর্তা এটা হচ্ছে একসাথে এটা উপকারও যেমন, আবার এর টেস্টও কিন্তু অসাধারণ। আর সবগুলো আম হচ্ছে খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নেব। তো এই কাজটা হচ্ছে আমি ছুরি দিয়ে খুব একটা ভালো করতে পারি না, এই জন্য হচ্ছে বটি নিয়েছি। এতে করে দেখা যাচ্ছে যে পিসগুলো কিন্তু খুব পাতলা পাতলা হয়েছে। তো সবগুলো কেটে নেওয়ার পর এর মধ্যে একটা কাঁচামরিচ টুকরো করে দিয়েছি, আর আমি ঝাল খুব বেশি খেতে পারি না তাই একটা দিয়েছি। আপনারা যদি বেশি ঝাল খান তাহলে কিন্তু পরিমাণে বাড়িয়ে দিবেন। আর এর মধ্যে হচ্ছে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ, কাসুন্দি দিয়েছি, অল্প একটু বিট লবণ, আর দিব হচ্ছে অল্প একটু চিনি। কারণ টক জাতীয় খাবারে আপনি যদি একেবারে বেশি মিষ্টি দিয়ে দেন তাহলে কিন্তু সেটা খেতে আর টেস্ট লাগবে না, একদম মিষ্টি হয়ে যাবে। তো চিনির পরিমাণটা একটু কম দিলে মনে হয় ভালো হয়। আর দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো মরিচ গুঁড়া। তো এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, এই জন্য কিন্তু আগে অবশ্যই আপনার হাতটা ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেবেন। আমার অবশ্য একটা সমস্যা আছে এরকম, মানে ভর্তা করতে গেলে আমি যেটা করি, ভর্তা করা অবস্থায় খাওয়া শুরু করে দিই। তো এটা আসলে ঠিক না, আপনারা নিশ্চয়ই হচ্ছে খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু এখান থেকে হাত দিয়ে একটা দুটো করে খেয়ে নিচ্ছি। তো এটার জন্য যেটা করি যে আমি আগে ভাগে হচ্ছে যে অন্যান্যদের জন্য ভর্তাটা রেখে দেই, তা না হলে দেখা যায় পরবর্তীতে তাদের জন্য থাকবে না। তো আশা করি আমার এই আমের ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর এই যেহেতু গরমের সময় তো বেশি বেশি করে আম ভর্তা খাবেন, এটা অনেক বেশি স্বাস্থ্যকর আর অনেক বেশি মজারও। তো এই নরম আমগুলার ভর্তা আসলে খেতে যে কী মজা, এগুলো আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার তো ইচ্ছে হয় যে আমি প্রতিদিন অনেকগুলা করে কাঁচা আমের ভর্তা করে খাই। আপনারাও খাবেন, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। আল্লাহ হাফেজ।